বিজয়ের প্রথম সূর্য উঁকি দেওয়ার আগেই শহীদ বেদিতে হাজির সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ভরে যায় দেশের প্রতিটি স্মৃতিস্তম্ভ। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ভোরের আলো ফুটতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঢল নামে শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। রংপুরেও গার্ড অব অনার আর এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপন করা হয় মহান বিজয়ের 51 বছর। ভোরের আলো ফুটতেই সিটি মেয়র অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে স্মরণ করেন শহীদদের। তারপর ফুল দেন বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। দিবসের শুরুতেই ফেনীতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্মরণ করা হয় বীর শহীদদের। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপন করা হয় বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়। পরে রাষ্ট্রীয় সালামের মধ্য দিয়ে স্মরণ করা হয় শহীদদের। এ সময় ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য রোআম ওবায়দুল মুক্তাদি চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। আমরা চাই সকলে মিলে দেশ গড়তে। যারা 71-এ আমাদের বিরুদ্ধে ছিল তারাও তো এই দেশের এখন আছে। তারা যাতে এই দেশ গঠনে, এই জাতি গঠনে এগিয়ে আসে এবং জাতির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রে তারা যেন অংশগ্রহণ না করে, এই আহ্বান আমি রাখবো। মহান বিজয় দিবসে সিলেট ও ময়মনসিংহেও শ্রদ্ধা আর ভালোবাসা জাতির সূর্য সন্তানদের স্মরণ করে সবাই। তোপধ্বনি আর শহীদ বেদিতে ফুল প্রদানের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এ সময় শহীদদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন বিশিষ্টজনরা। নানা আয়োজনে সারাদেশে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করেছে জাতি। সব বয়সী মানুষ উদযাপন করেছেন বিজয়ের আনন্দ। সাদিয়া আফরিন, সময় সংবাদ।